আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আগামী দশই ডিসেম্বর আয়োজিত হতে চলেছে দু সালের প্রাথমিকের টেট গত বছরের মতো এবারও ডিসেম্বর মাসেই প্রাথমিকের টেটের আয়োজন করা হয়েছে এবছর আটো সাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হবে টেট পরীক্ষা চড়ছে জোর কদমে কিন্তু ব্যবস্থা চলছে জোর তোর চলছে এরই মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কবে পাবেন অ্যাডমিট কার্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে ডিসেম্বরের শুরু থেকেই টেটের অ্যাডমিট কার্ড পাওয়া যাবে প্রার্থীরা দোসরা ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে দোসরা ডিসেম্বর থেকে প্রাথমিক টেটের জন্য নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যেটা অলরেডি শুরু হয়ে গেছে কীভাবে ডাউনলোড করবেন প্রাথমিক ট্রেডেড অ্যাডমিট কার্ড আপনাদেরকে বলে দিচ্ছি বিস্তারিত ভালোভাবে শুনে নিন প্রথমত টেট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আপনাকে বোর্ডের ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু বিবিপি অনলাইন ডট কম ডাব্লু বিবিপিই অনলাইন ডট কম অথবা আরও একটা ওয়েবসাইট আছে www.primaryeducation.org প্রাইমারি এডুকেশান যে কোনো একটা আপনি ভিসিট করতে পারেন আমি আরও একবার বলছি ডাব্লু অনলাইন অথবা www.primaryeducation.org এই দুটোর একটাতে ভিসিট করবেন ওয়েবসাইটের হোম পেজে প্রাইমারি টেট দু অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোডে লিঙ্ক আসবে তৃতীয় স্টেপে আপনাকে যেটা করতে হবে প্রয়োজনীয় বিবরণ দিয়ে লগ করতে হবে স্ক্রিনে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক চলে আসবে চতুর্থ স্টেপে আপনাকে যেটা করতে হবে আর ওই যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করে সহজেই আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন মাথায় রাখবেন ডাব্লুবি পিই অনলাইন ডট কম অথবা ডাব্লুবি প্রাইমারি এডুকেশন ডট ওয়ার যাবেন ওয়েবসাইটের হোম পেজে প্রাইমারি টেট দু হাজার অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে অ্যাডমিট ডাউনলোডের লিঙ্ক পাবেন এখানে প্রয়োজনীয় বিবরণ অর্থাৎ আপনার ডিটেলস বা তথ্য দিয়ে লগ করবেন করে স্ক্রিনে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এবারের নিয়মে কী কড়াকড়ি হয়েছে সেটা বলে দিই গত বছর টেটে বায়োমেট্রিক নিয়ে বহু অভিযোগ সামনে এসেছিল তবে এবার সেই খামতি পূরণ করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানা যাচ্ছে এবার পরীক্ষা কেন্দ্রের ভিতরে আর লাইন দিয়ে বায়োমেট্রিক ছাপ দিতে হবে না পরীক্ষার্থীদের এর বদলে তারা যেখানে বসে থাকবেন সেখানেই বায়োমেট্রিক নেওয়া হবে পর্ষদ তরফে জানানো হয়েছে গত বছরের মতো এবছরও পরীক্ষায় সব ধরনের নিরাপত্তা সুনিশ্চিত টেট করতে পদক্ষেপ নেওয়া হবে সভাপতি গৌতম পাল অর্থাৎ পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়ে দিয়েছেন পরীক্ষা হলে জলের বোতল নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা তার বদলে তাদের জলের পাউচ দেওয়া হবে পাশাপাশি পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা চলছে যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত পর্ষদ তরফে নেওয়া হয়নি গত বছরের মতো এবছরও থাকছে সিসিটিভি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢোকা এবং বেরোনোর জায়গায় সিসিটিভি বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বাইশের তুলনায় এবছর আবেদনকারীদের সংখ্যা বিরাট কমে গেছে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে শুধুমাত্র ডিএলএড বা ডিএড ডিগ্রিধারীরাই পরীক্ষায় অংশ নিতে পারবে। দর্শক এটা বিরাট বড়ো একটা আপডেট আপনি ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে সকল টেট পরীক্ষার্থীদেরকে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন স্মার্ট নেওয়ার পর্দায়